সম্মানিত দর্শক, বঙ্গবাজারের আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। আগুন লাগার কারণ ও সমাধানের নির্দেশনা প্রধানমন্ত্রীর। বঙ্গবাজার আগুনে পুড়ে যাওয়া ভাইদের নিয়ে কি বললেন অপু বিশ্বাস, পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বঙ্গবাজারে লাগা আগুন বাতাসের কারণে দ্রুতই আশেপাশে চারটি ভবনেও ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। বাতাসের জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় উল্লেখ করে মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, বিমান ও নৌবাহিনী এবং বিজিবির চেষ্টায় 6.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার 4 এপ্রিল সকাল 6:10 মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 50টি ইউনিট কাজ করেছে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে পানির সংকটও দেখা দেয়। হাতের জেল থেকেও পানি আনা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এরই মধ্যে আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ছিটানো হয়। এ পানি নেওয়া হয় হাতের ঝিল থেকে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে 50টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, তারা সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেছেন। এজন্য আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হলের পুকুর থেকেও পানি নেয় ফায়ার সার্ভিস। অতিরিক্ত মানুষ সেখানে যাওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রথমে তারা বঙ্গবাজারে আগুন নেভাতে গিয়ে 7তলা এনেস্কো মার্কেট ভবনে ঢোকেন। পরে সেখানেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা আটকা পড়েন। খবর পেয়ে তাদের আহত অবস্থায় সেখান থেকে বের করে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তাদের ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মঙ্গলবার 4 এপ্রিল একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই ঘটনায় সার্বক্ষণিক খোঁজ খবরের পাশাপাশি সমন্বয়ও করেছেন প্রধানমন্ত্রী। এদিকে অপু বিশ্বাস বলেন, আমি খুবই কষ্ট পেয়েছি এভাবে চোখের পলকে মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যেতে দেখে। আমি ওনাদের ইফতারের ব্যবস্থা করব আর যতটুকু পারি ওনাদের সাহায্য করব। সম্মানিত দর্শক, বঙ্গবাজার ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।